হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বানাবো ক্রিস্পি চিজি পাপার রোল। এর জন্য আমরা যা যা উপকরণ নিয়ে নিলাম সেগুলি হলো বাঁধাকপি, ফুলকপি, ধনে পাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম, একটি ডিম, চিজ, রেড চিলি সস, টমেটো সস এবং পাঁপড়। এর জন্য আমরা লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি নিয়ে নিলাম। এরপর আমরা একে একে টমেটো, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, ফুলকপি, ধনে পাতা, রসুন কুচি, মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা কেটে নিলাম। এবার উনুন ধরিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। ভালোভাবে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এবার তাতে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভাজলাম। এরপর এতে একে একে রসুন কুচি, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজলাম। সবজিগুলো কিছুক্ষণ ভাজার পর এতে হলুদের গুঁড়ো, লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি ডিম দিয়ে কিছুক্ষণ ধরে ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নিলাম। এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। সবজিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব রেড চিলি সস, টমেটো সস এবং সামান্য পরিমাণে চিনি। আবার সব কিছু একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল সবজি। এখন নামানোর আগে আমরা এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে নেব। এবার সবগুলো পাঁপড় আমরা একটু জলে ভিজিয়ে নেব। এবার আমরা একটি ভেজা পাঁপড়ের টুকরো নিয়ে নিলাম, তার মধ্যে আমরা সবজি দিয়ে দিলাম এবং তার ওপর দিয়ে তিন চার টুকরোর মতো চিজ দিয়ে নিলাম। এবার আমরা পাঁপড়টি রোল করে নেব। প্রথম রোলটি হয়ে গেলে এরপর আবার একটি ভেজা পাঁপড়ের টুকরো নেব, তার উপর সেই রোল করা পাঁপড়টি আবার দিয়ে দেব, দিয়ে আবার একটি রোল বানিয়ে নেব। এভাবে আমরা পাঁপড় দিয়ে বেশ কয়েকটি রোল তৈরি করে নিলাম। আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে পাঁপড়ের রোলগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর রোলগুলো উল্টে দিলাম। রোলগুলো বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম যাতে ভেতরের চিজগুলো গলে যায়। বেশ লাল লাল করে রোলগুলো ভাজার পর আমরা তুলে নিলাম। প্রত্যেকটি রোল এভাবে মাঝখান থেকে কেটে নিলাম।
এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ক্রিসপি চিজি পাপার রোল। আপনারাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।